হ্যালো ফ্রেন্ডস, আমার নাম জুনাইদ আহমদ, আমি সুনাম উজ্জ্বলা থেকে এসেছি। তো আমি অনির্বাণের একজন সদস্য হয়ে আমি নিজেকে প্রাউড ফিল করছি। তো এই জায়গায় আমাদেরকে এখানে পুলিশের জন্য সব কিছু করা হয়, ফিল্ড ট্রেন সময় মতো ট্রেনিং করা হয় এবং আমাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া হয়। আর এখানে এসে আমরা এতটুকু অনুভব করতে পারছি যে আমরা লাইফে কিছু করতে পারবো, ডেভেলপ করতে পারবো। সো গাইজ, আপনারা যারা আবেদন করতে করেছেন তারা অনির্বাণে চলে আসে। আসসালামু আলাইকুম গাইজ, আমি চট্টগ্রাম জেলা থেকে আসছি এবং আমার উদ্দেশ্য হচ্ছে ডিফেন্সে কোনো একটা ট্রেনিংয়ে জয়েন দিব এবং অনেক উদ্দেশ্য নিয়ে আসছি এখানে। প্রথমে আসছি, দেখি আই এম সব অলরেডি এখানে যে ফিল্ডের কাজ এবং ফিজিক্যালি স্ট্রং, অনেক অনেক মজার টাইপের। আর আমাদের ক্লাস তো রেগুলার স্ট্রং ক্লাস আছে, আমি যে আমার কনফিডেন্স বেড়ে গেছে যে এখানে আসার পর অসাধারণ ছিল এটা, মানে অসাধারণ টেকনিক্যাল ফিল্ডের মধ্যে ফিজিক্যালি তোমার স্ট্রংলি ট্রেনিং অ্যাভেলেবল রেগুলার। এবং এটা আপনার মান্থলি ট্রেনিংটা দিবে এবং আপনার সফলতার সর্বোচ্চ পর্যায়ে আপনাকে পৌঁছে দিবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পারভেজ, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি বাংলাদেশ পুলিশ কনস্টেবল জন্য এখানে কোচিং করার জন্য। এটা অনির্বাণ মানে সাফল্য, আমার বিশ্বাস আছে আমি একদিন সাফল্য নিয়ে এখান থেকে বের হয়ে যাব। বাংলাদেশ পুলিশের কনস্টেবলের যে এখানে ট্রেনিংটা দেওয়া হয়, ওনারা যে ক্লাসটা করানো হয়, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ইনশাল্লাহ আপনারা যারা এখনও আবেদন করে ফেলেছেন তারা খুব দ্রুত এখানে চলে আসতে পারেন, আপনারা সাফল্য নিয়ে চলে যেতে পারবেন আশা করি। হাই গাইস, আমার নাম বিপ্লব, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এসেছি, আমি এখানে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য এসেছি। আমি এখানে কোচিং সেন্টারে ক্লাস হয়, আমাদের এখানে নিয়মিত ক্লাসে ট্রেনিং করানো হয়, ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয়। তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমরা অনির্বাণে চলে আসো, তোমরা সাকসেস নিয়ে যেতে পারবে।